بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين استاذ شيخ عبد الله مولا اسلام কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে পাঠ আরম্ভ করছি আজকে অধ্যায় চতুর্থ অধ্যায় পাঠ এক আখলাক সম্পর্কে আজকে আলোচনা হবে তোমরা যে যেখানে আছো বই খাতা নিয়ে অবশ্যই বসে পড়বে এবং যে আলোচনাটুকু হবে আশা রাখি যারা এই বছর পরীক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে পড়লে এখান থেকে প্রশ্ন তোমাদের দিকে আসতে পারে তোমরা কামিয়াবি হবে আমরা চলে যাই আমাদের পাঠে যে কথা বলছিলাম আখলাক তোমরা পূর্বের ক্লাসও আখলাক সম্পর্কে অনেক ক্লাস পেয়েছ ক্লাস করেছ মানবীয় গুণাবলীর মধ্যে মানুষের চরিত্র হচ্ছে সবচেয়ে অন্যতম একটা বিষয় যেটাকে বলা আখলাক আখলাক হলো গুণ গুণ শব্দের বহুবচন এর অর্থ হলো স্বভাব বা চরিত্র মানুষের দৈনন্দিন জীবনে আচার আচরণ কথাবার্তায় কাজের মাধ্যমে যে জিনিসটা ফুটে উঠে সেটা ভালো মন্দ সবটাই কিন্তু স্বভাব এবং চরিত্র এই দিক থেকে স্বভাব বা আখলাককে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো আখলাকে হামিদা একটা হলো আখলাকে দামিদা একটা হলো প্রশংসনীয় চরিত্র আরেকটা হলো নিন্দনীয় চরিত্র প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো এবং মন্দ দুইটা গুণই থাকতে পারে কারো মধ্যে ভালো গুণ একটু বেশি কারো মধ্যে মন্দ গুণটা একটু বেশি পরিলক্ষিত হয় এর মধ্যে আমাদের জেনে নিতে হবে কোন গুণগুলি ভালো এবং যে গুণগুলি অর্জন করলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারব এবং পরকালে আমরা মুক্তি পাব সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা আল্লাহ রাসূল ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহ তাআলা নিজেই বলেছেন আইন্নাকা লালা আলা কুল্লিন আজিম নবী নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে বানিয়েছি অর্থাৎ রসুলের যে চরিত্র ছিল তার চাল চলন কথাবার্তা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্রই হল কোরআনের আলোকে এবং আল্লাহ তাআলা যেভাবে তাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তিনি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী চলাফেরা করেছেন এই জন্য রসুলের জীবনটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় তাহলে আখলাক সম্পর্কে যে আলোচনা আমরা শুরু করলাম যে আখলাক তোমরা জেনেছ যে স্বভাব বা চরিত্র এক কথায় বলা যায় যে মহান আল্লাহ তাআলা যে কথা চরিত্র সম্পর্কে বলেছেন যে মানব চরিত্রের সুন্দর নির্মল ও মাতৃত্ব গুণাবলী দিয়ে আত্মাকে হামিদা বলা হয় মানুষের আচার আচরণ যখন শরীয়ত অনুসারে সুন্দর সুষ্ঠু কল্যাণকর হয় তখন সেই স্বভাব চরিত্রকে বলা হয় আখলাকে হামিদা যেমন সত্য কথা বলা বিপদে ধৈর্য ধারণ করা মানুষের উপকারে দৌড়িয়ে আসা স্বেচ্ছায় এলাকার যে কোনো ভালো কাজ এসব আখলাকে হামিদের অন্তর্ভুক্ত আর নিন্দনীয় চরিত্র হলো যেমন মিথ্যা কথা বলা চুরি করা পরলোক নষ্ট করা পিতামাতার অবাধ্য হওয়া এগুলি সবই আখলাকে দামিমা অন্তর্ভুক্ত তো মানব জীবনে আখলাকে হামিদের গুরুত্ব থাকে আমরা সেই বিষয়ে একটু আজকে আলোচনা করব আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ চরিত্রের বিচারে যে যত বেশি উন্নত আল্লাহর কাছে সেই সবচেয়ে এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন আহাব্বান নাসা ইলাল্লাহ আহসানাহুম খুলকান আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম কিয়ামতের দিন বিচারের মানদণ্ড সবচেয়ে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ওজনে ভারী হবে সেটা হলো তাকওয়া আল্লাহ বিরুদ্ধ এবং সচ্চরিত্র এই দুটা ওজনে অত্যন্ত ভারী হবে এবং এই চরিত্রের কারণে মানুষ বেশিরভাগ লোক জানাতে যেতে পারবে আর যার চরিত্র বলতে কিছু নেই চরিত্রের মধ্যে গড় সে যত ভালো কাজই করতে গেল এই চরিত্রের বিচারে সে অনেক পিছিয়ে পড়বে এই জন্য দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য সচ্চরিত্রের গুণাবলী অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমি আমার চরিত্রের দিক দিয়ে আমি ভালো হতে না পারি আল্লাহ তোমার কুরসি আমার কাজে আসবে না আল্লাহ তাআলা মানুষের এই চরিত্রটার বিষয়ে আগে করবে আমি আমার চরিত্র ঠিক করতে পারি সব কিছু ঠিক হয়ে যাবে আমি যদি সবসময় সত্য কথা বলি
আমি যদি মানুষের উপকারে কাজ করি, বড়লোক নষ্ট না করি, এই ক্ষেত্রে ভারতের দিকগুলি এই কাজগুলি আমি করতে পারি, তাতে আরো আমার সন্তুষ্টি আমি অর্জন করতে সক্ষম হই। অতএব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সমস্ত কাজগুলি করা হইল সত্যিকার যে কাজ করলে আল্লাহ রসুল খুশি, সেই কাজ করাটা আমাদের জন্য এই সত্যিকার পারলে আমরা সেটা পাবো। এই জন্য মানুষ বলেছেন আল বীর হুসনুল খুল, যে সুন্দর চরিত্রই হলো পুণ্য, পুণ্য অর্জন করতে হলে সুন্দর চরিত্র আমাদের তৈরি করতেই হবে, আর এটি হলো ইবাদত, এটাই হলো পুণ্য, এটাই হলো নেক। তাহলে এই নেক আমল করতে হলে আমাদের চরিত্রের যে উত্তম এবং উত্তম রূপে আমাদের বসন করতে হবে, তাহলে আমরা হ্যাঁ আমরা এই দুনিয়া এবং পরকালের কল্যাণ লাভ করতে পারি। এখানে আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন খেয়ারকুম আহাসানুল আখলাক, তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দর। অতএব চরিত্র সুন্দর ছাড়া সর্বোত্তম লোক হওয়া যাবে না, আর সর্বোত্তম লোক হওয়া ছাড়াও জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এই উত্তম চরিত্রের মধ্যে সর্বপ্রথম যে গুণাবলী থাকতে হবে সেটা হলে তাকওয়া বা ফরেজগার। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহ ভীত, মনের মধ্যে আল্লাহর ভয় সবসময় যখন করা, যে কোনো কাজে আল্লাহকে স্মরণ করা। আমাকে মনে রাখতে হবে কোনো কিছুই আল্লাহ তাআলার চিন্তার বাইরে নেই, আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু নেই। যে কোনো কাজ আমি করি না কেন আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ এর বিচার করবেন। আল্লাহর এই ভয়ে আমরা যদি অন্যায় কাজ থেকে দূর থাকি, এর নাম হলো তাকওয়া বা ফরেজগারি। এটা উত্তম চরিত্রের মধ্যে সর্বোত্তম সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা তার সেটা হলো তাকওয়া। আর যার কোনো তাকওয়া নাই সে কখনোই পরিপূর্ণ মুত্তাকি ফরেজগার বা চরিত্রবান হতে পারে না। চৈত্র হতে হলে প্রথমে মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় আমার মধ্যে জাগ্রত থাকতে হবে, তাহলে আমি সমস্ত কাজে কর্মে আল্লাহ তাআলার হুকুম রসুলের সুন্নত আমি অনুসরণ করব, আর আমরা তাহলে কি ফরেজগারি আমরা সাফল্য সফলতা অর্জন করতে পারব। সূরা বাকার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইলাইকা আলা হুদা রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে যারা তার রবের হেদায়েতের উপর থাকবে উলাইকে আল্লাহ হুদান রব্বি আর উলাইকে হুম মুফলিহুন, তারাই সফলকামী হবে। তার সফলকামী হওয়ার জন্য আমার রবের দেওয়া পথে আমার চলতে হবে এবং সেই অনুযায়ী আমার জীবনযাপন করতে হবে, তাহলেই আমরা হ্যাঁ সফলকামী হতে পারব। আর যারা এই সফলকামীর মধ্যে না থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা ইন্নাল লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আর যারা কুফরি করবে আল্লাহকে বিশ্বাস করবে না তার জন্য আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে আল্লাহ তাআলা রেখেছেন, সেই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করে দিয়েছে। অতএব আল্লাহ তাআলা যে নিয়ামত আমরা ভোগ করতেছি, নিয়ামত বলতে আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত। আমার যদি চোখ না থাকতো আমি বুঝতাম আজকে আমার চোখের কত মূল্য, হাত না থাকলে বুঝতাম যে হাতের কত মূল্য, এই সব কিছু আল্লাহ তাআলা নিয়ামত। আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন, সব কিছু করার পরেও যদি আমরা তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করি, তাহলে হ্যাঁ আল্লাহ তাআলা সেই নাশিত বলেছে যে সুরা আর রহমানের মধ্যে পাবিয়া গিয়ে আল্লাহ রব্বি মা তোমার জীবন, কিসে তোমাদেরকে এই নাশিত আদায় করার কথা বলো, কিসে তোমার এক অহংকার, তুমি আল্লাহ তাআলা এত নিয়ামত ভোগ করার পরে তুমি সুক্রিয়া জ্ঞাপন করো না, তার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো না। অতএব প্রতি মুহূর্তেই প্রত্যেকটা কাজে প্রতিটা সময় প্রতিটা কিছু সব কিছু আল্লাহ তাআলার দেওয়া, এই উপর আমার সুক্রিয়া আদায় করতে হবে। তাহলে তাকওয়া মানে হলো বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। আর ব্যবহারিক অর্থে তাকওয়া হলো ফরেজগারি, খোদাভীতি, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে কি? নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য
এই নফসটাকে বিশুদ্ধ করার জন্য দুনিয়ার যত অন্যায় অবিচার আছে হ্যাঁ হারাম জিনিসের সেখান থেকে আমাকে এই নফসকে আমি পরিত্যক্ত করব এটা আত্মশুদ্ধি নিজের আত্মারও একটা পরিশুদ্ধি আছে জামা কাপড় ময়লা হলে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তার পরিধান করতে হয় তেমনিভাবে আত্মাটা যখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে নানান অন্যায় কাজে আমরা যুক্ত হয়ে যাই তখন কলকটা দিনটা মরে যায় মরিচিকা ধরে যায় সেখানে ভালো কাজ ভালো লাগবে না হ্যাঁ কিন্তু মন্দ কাজ ভালো লাগবে তখন বুঝা যায় আমার কলকটা মরে গেছে তখন এই আত্মা পরিশুদ্ধি করার জন্য আল্লাহ তাআলা ইমানের জোরে ইমানের বলে বলিয়ান হতে হবে সর্বদা আল্লাহ জিকির করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং ইমান শক্তি কথা আলোচনা করতে হবে আল্লাহ তাআলার হুকুমের কথা আলোচনা করতে হবে পরকালের যে শাস্তি এবং শান্তি এগুলি বেশি বেশি করে আলোচনা করলেই মনের মধ্যে আল্লাহর একটা ভয় জন্ম হয় দিন নরম হয় কলব পরিষ্কার হয় এমনি করে আত্মার পরিশুদ্ধি করতে হয় এই জন্য বিভিন্ন যারা উলি বিভিন্ন যারা আধ্যাত্মিক জাগরণে যারা বিকশিত তারা সবসময় এই ফিকিরে ব্যস্ত থাকে এবং তারা এই চিন্তাই করে যে কীভাবে কোন পদ্ধতিতে আমল করলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ সন্তুষ্টি আমরা পাব এই মহান সন্তুষ্টির উদ্দেশ্যে অল্প সময়ের দুনিয়ার মধ্যে মানুষ ভালো কাজ ব্যস্ত থাকে সেটা একমাত্র তাকওয়ার কারণে এই জন্য তাকওয়া ছাড়া কোনো কাজে পরিপূর্ণ পরিশুদ্ধি বা পরিপূর্ণ লাভবান হওয়া যাবে না যদি না আমার মধ্যে তাকওয়া না থাকে আল্লাহর ভয় না থাকে আমি রোজা রাখছি ইচ্ছে করলে গরম বন্ধ করে আমি খেতে পারি যখন আল্লাহর ভয় আমার মনে থাকবে তখন আমি বুঝবো যে দরদার লাগিয়ে খাওয়ার পরে আল্লাহ কিন্তু দেখেন পৃথিবী কেউ না দেখেন এই যে চিন্তার আমার মনের মধ্যে আছে ঘরের মধ্যে কেউ না দেখলে আল্লাহ দেখেন এটার নাম হলো তাকওয়া বা আল্লাহ গুরু বা কোরআন গুরু আল্লাহ ভয় মানুষ যে কোনো অন্য কাজে করতে গেলে যার মনে করি এই কাজটা করছে পৃথিবী কেউ না দেখবে আমার আল্লাহ দেখেন এটার নাম হলো তাকওয়া আর তাকওয়ার ভয় থাকে মানুষ যে কোনো অন্য কাজ থেকে বিরত থাকতে পারে এবং তিনি সফলকামী হতে পারে অতএব এই তাকওয়া মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা এই মর্মে বলেছেন ইন্না আকরামা ইনদাল্লাহি তাকওয়া নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান তাহলে আল্লাহর কাছে সম্মানিত বেশি হতে হলে আমাদের মনে মধ্যে তাকওয়া থাকতে হবে তাকওয়াবান ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত প্রিয় আর যার মধ্যে তাকওয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহ তাদের পছন্দ করেন না এবং তারা তখনই আল্লাহ তাদের হাতের উপরে আসতে পারবে না এবং আল্লাহ নাম পাবে না অতএব সর্বাবস্থায় আল্লাহর কথা আচরণ থাকতে হবে আল্লাহর ভয় করার মধ্যে থাকতে হবে আর ওই মধ্য দিয়ে আল্লাহ তারা আমার দিকে তাকান রহমত দিতে হয়তো আমি সেখানেই আমি নাজাত পেয়ে যাবো এক উচিলায় আল্লাহ তালা এই উচিলার জন্যই আমরা সবসময় আল্লাহ সন্তুষ্টিকে খুঁজতে হবে তারা সত্য হবে আল্লাহ তারা আরও বলেছেন ইন্না আল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে পছন্দ করে আল্লাহ পূর্ণ মাঝে মধ্যে বলে দিয়েছে তাহলে মুক্তাকি যারা সফলকামী এই জন্য যে তারা সবসময় মনের মধ্যে ভয় থাকে যে কোন কাজটা জানি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এই জন্য আমাদের বলছে আমরা নিশ্চয় আল্লাহ মুক্তাকিদেরকে ভালোবাসা পছন্দ করি আল্লাহ তালা আরো বলেছেন ইন্নাল মুক্তাকিনা মাফাজা নিশ্চয় মুক্তাকিদের রয়েছে সফলতা তাহলে এই সফলতা এবং নৈতিক জীবনে তাকওয়ার যে প্রভাব যেদিকে আমরা আলোচনা করি না কেন তাকওয়া ছাড়া আল্লাহ ভীতি ছাড়া ফরিদের ছাড়া কোনো মানুষই এত নৈকত্য আল্লাহ নৈকত্য অর্জন করতে পারে না আল্লাহ নৈকত্য অর্জন করতে হলে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আর উত্তম চরিত্রের অধিকারী হতে হলে ফরিজদারি হতে হবে তাকওয়াবান হতে হবে আল্লাহর ভয় মনের মধ্যে থাকতে হবে সব মিলিয়ে তাকওয়া হলো উত্তম চরিত্রের প্রথম যে বৈশিষ্ট্য দরকার সেটা হলো তাকওয়া আমার হতে হবে মুত্তাকি হতে হবে আর মুত্তাকিরা একটা বিস্ময়কর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে যারা মুমিন এবং যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে যখন তারা বিপদে পড়ে তারা কিন্তু ঘাপি পড়ে না তারা আল্লাহকে ধৈর্য ধারণ করে যখন তাদের উপর কোনো রহমত আল্লাহ তাআলার কোনো নিয়ামত তাদের উপর আসে তারা খুশিতে আত্মর হয়ে যায় না
তারা তখন শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর কাছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার নিয়ামত আমি ভোগ করতে পেরেছি। এই জিনিসটা অন্য কেউ পারে না, মুমিন মুত্তাকি ছাড়া এই জিনিসটা সহজেই এটা হজম করতে পারে না, একমাত্র মুমিনই সেটা পারে। এই জন্য তাদের সফলতা, তাদের পুরস্কার আল্লাহ তাআলা কোরআন মাজিদে ঘোষণা করেছেন যে আল্লাহর কাছে মুত্তাকিরই সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। ইন্নাল মুত্তাকিনা, হ্যাঁ নিশ্চয় মুত্তাকিদের আল্লাহ তাআলা এই হেবুল মুত্তাকি, মুত্তাকিদের আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আজকে যে আলোচনা তাকওয়া এবং যে আকলা, এই দুইটা পাত্রে আমাদের সৃজনশীল প্রশ্ন আমাদের আসে পরীক্ষায়, কী ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এখন সেই বিষয়ে আলোচনা করব। যেমন যদি আখলাক থেকে প্রশ্ন আসে তাহলে সেখানে প্রশ্ন হতে হবে ক নম্বরে যে আখলাক শব্দ অর্থ কী, বা আখলাক বলতে কী বুঝো, বা আখলাক হামিদা বলতে কী বুঝো, আখলাক হামিদা কী, এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক হতে পারে। তাকওয়া থেকে যদি প্রশ্ন করা হয় তাকওয়া শব্দের অর্থ কী, তাকওয়া বলতে তাকওয়া কী, হ্যাঁ এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক হতে পারে। আবার ক নম্বর প্রশ্ন যদি আসে আখলাক থেকে, আখলাক হামিদা বলতে কী বুঝায়, বা তাকওয়া বলতে কী বুঝায়, মানব চরিত্রের দুটা বৈশিষ্ট্য লেখো, এই ধরনের প্রশ্ন আমাদের ক নম্বর প্রশ্নে আসতে পারে। গ নম্বর প্রশ্নে আসতে পারে যে মুত্তাকি হতে হলে আমাদের কী কী গুণ অর্জন করতে হবে, একটা মুত্তাকি কী গুণ থাকা প্রয়োজন সেটা আমাদের জানতে হবে। আর গ নম্বর প্রশ্নটি হয় যে একটা উদ্যোগ থাকবে, উদ্যোগের আলোকে গ নম্বর প্রশ্নের উত্তরটা মূল্যায়ন করতে হয় যে নিশ্চয় আপনার কাছে মুত্তাকিরই সবচেয়ে বেশি প্রিয়। আয়াতের এই উক্তিটির বিশ্লেষণ করো, মূল্যায়ন করো, অথবা একটা হাদিস থাকতে পারে যে চরিত্রের বিচারে সবচেয়ে বেশি প্রিয় যারা আপনার হামিদের অধিকারী অথবা যারা ফরেজদার মুত্তাকি, এই উক্তিটি মূল্যায়ন করো, অথবা কোনো থাকতে পারে এই বাণীটির মূল্যায়ন করো। গণনা প্রশ্ন এই ধরনের প্রশ্ন হয় কোরআন অথবা হাদিসের উদ্ধৃতি দিয়ে, অথবা কোনো মনীষীর উদ্ধৃতি দিয়ে সেই উদ্ধৃতিটির সেই উক্তিটির মূল্যায়ন করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এই ধরনের প্রশ্ন গণনা হতে পারে। আর তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম যে আমাদের যে সৃজনশীল প্রশ্নে আমাদের কী ধরনের প্রশ্ন আকলা বা তাকওয়া এগুলির মধ্যে হতে পারে, এই জিনিসগুলির যদি আলোচনা করা হয় তাহলে আমরা অবশ্যই মনে করি যে তোমরা যদি একটু চিন্তা করো তাহলে অনেক ভালো সুন্দর কিছু উপহার দিতে পারবে, লিখতে পারবে। আর বাসা যদি একটু বই কাটাকাটি করো, মেন বইটা একটু দেখো, আশা করি ইনশাল্লাহ তোমরা অনেক সুন্দর এবং ভালো অ্যান্সার দিতে পারবে। তো তোমরা সবাই সুপ্রিন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।